এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমি ইফতারির জন্য স্পেশাল এবং রিফ্রেশিং একটা মিল্কশেক শেয়ার করছি। জন্য আমি ভ্যানিলা ফ্লেভারের একটা কাপকেক নিয়ে নিয়েছি, আর নিচ্ছি ক্ষীরমালাই আইসক্রিম। অনেক খানিকটা আইসক্রিম নিয়ে নিয়েছি আমি। ক্ষীরমালাই আইসক্রিম এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে। এই আইসক্রিমটার জন্য এই মিল্কশেকটার ভেতর অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। এরপর আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করছি, আর অ্যাড করছি কতগুলা বরফ কুচি। এরপর সুন্দর করে কয়েকবার ব্লেন্ড করে নিচ্ছি। এটা খেতে অনেক বেশি ইয়ামি। ভ্যানিলা কেক যারা পছন্দ করে তাদেরও এটা অনেক বেশি পছন্দ হবে, প্লাস এটা অনেক বেশি এনার্জেটিক এন্ড রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। ইফতারিতে এরকম একটা মিল্কশেক থাকলে আর কি লাগে। এরপর এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমার ঠান্ডার প্রবলেম, সেহেতু আমি খুবই অল্প পরিমাণ এখানে বরফ কুচি ব্যবহার করেছি। এরপর এই যে ভ্যানিলা কেকের একটা স্লাইস দিয়ে একটা স্ট্র দিয়ে সুন্দর করে পরিবেশন করছি। ইফতারিতে এটা ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে।